আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তা আজকে এই বর্ষার দিনে গাড়িতে করে চলে আসলাম আমাদের এই তালিমের ঘরে। এখানে আমরা তালিম করে থাকি মহিলারা যারা। আর আজকে তালিমের একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কিছু মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছেলেরা, টোটাল 800 জন মাদ্রাসার ছেলে পেলে, আর হচ্ছে মসজিদের হুজুর মেলে আমাদের এখানে ছিল 10 জন। তো আমাদের আয়োজন ছিল টোটাল 200 জনের মতন, কারণ না 150 জনের মতো, কারণ আমাদের আমরা মহিলারাও ছিলাম। তো আমরা এখানে প্যারাগনের ফার্ম থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম, যেহেতু অনেক অনেক বেশি রান্না। তো এখানে ছিল ডিম, এখানে আপনার আলু ভর্তা, তারপরে ভাত, হচ্ছে আপনার 25 কেজি ডাল রান্না করা হয়েছে, আর তারপরে ছিল মুরগির মাংস, যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা। তো এখানে আসলে ডাল ভাত ছিল আমাদের হুজুরদের ডিমান্ড, তারাই চাচ্ছিল ডাল ভাত আলু ভর্তা, এগুলো দেখাবে। এছাড়াও আমরা বিরিয়ানি এবং খিচুড়ি মাঝে মাঝে করে থাকি। তো আপনারা সবাই দোয়া করবেন এখানে, আর আপনাদের জন্য এখানে সবার জন্য এখানে দোয়া করা হয়েছে। যারা আমার ইউটিউবার ফ্রেন্ড আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, এতদিন ধরে আমার পাশে আছেন, সাপোর্ট করে যাচ্ছেন। আমিও সবাইকে ভালোবাসি এবং সাপোর্ট করি। এভাবে আমরা একজন আরেকজনের পাশে থাকবো। আর আজকের দিনটা খুব মেঘলা এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি। যে দেখেন ভাত রান্না করা হয়েছিল এখানে কিন্তু 25 কেজি চালের। তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব ভালোভাবে আয়োজন করা হয়েছিল। আর তালিমের ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ধরনের পিকচার আমাদের এখানে, বিভিন্ন দোয়া দুরুদ, তারপর হচ্ছে ইয়াসিন সুরা আছে, আমাদের কাবা শরীফের ছবি আছে, বিভিন্ন ছবি এখানে ঝুলিয়ে আটকে রাখা হয়েছে তালিমের ঘরটার সৌন্দর্যের জন্য। আসলে আল্লাহর ঘর, তালিমের ঘর খুবই বরকতময় জায়গা, রহমতের জায়গা। এখানে আমরা সবসময় একত্রিত হই এবং দোয়া মাহফিল করার জন্য একত্রিত হয়ে আল্লাহর কাছে বিভিন্ন সময় বিভিন্ন চাওয়া পাওয়াগুলো পূরণ করি। আসলে তালিমের ঘরে আসলে মনটা এমনি ভরে যায়। এখানে রয়েছে বেশ কিছু কিতাব, এছাড়াও আরও বেশ কিছু কিতাব রয়েছে আলমারিতে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে ছিল খাবারের আয়োজন। তো আমাদেরকে দেখুন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবাইকে, সবার জন্য মন থেকে দোয়া করি। প্লিজ প্লিজ FNF মাল্টিমিডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ আমাকে দেখার জন্য, দেখতে থাকুন। এখানে বাঁশঝাড়া দেখেন, বৃষ্টিটা হচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য। এখন খাওয়া দাওয়া টোটাল আয়োজন চলতেছে, যে আমরা এই মহিলারা আলু ভর্তাগুলো সব প্যাক করছিলাম। মাদ্রাসার জন্য তুলে দেওয়া হচ্ছে খাবার, মাদ্রাসা থেকে হুজুররা এসেছিল খাবার নিয়ে যেতে। আমাদের খালা এখানের মুরব্বী আছে, উনি সব বেড়ে বেড়ে দিচ্ছিলেন, আর আমাদের তালিমের আপাও, আমি নিজেও হেল্প করছিলাম। আমরা সবাই অবশ্য হাতে হাতে কাজ করেছি। এখানে আসলে সবাই সবাইকে অত্যন্ত ভালোবাসে, আমরাও আপনাদেরকে সবাইকে ভালোবাসি। তো আপনাদের জন্য এখানে দোয়া করা হয়েছে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। দেখতে থাকুন আজকের এই প্রোগ্রামটা। আপনি
Yeah.